মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর আদালতের নির্দেশে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়েছিল সোমবার ভুবনেশ্বরে এমসে তার শারীরিক পরীক্ষার পর তাকে কলকাতায় ফিরিয়ে আনা হয়েছে আর সোমবারই বঙ্গ বিভূষণ সম্মান প্রদানের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিদ্ধান্তের সমালোচনা করেন তার প্রশ্ন বাংলায় সরকারি ও বেসরকারি এত হাসপাতাল থাকতে কেন ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হলো মন্ত্রীকে এতে বাংলাকে অপমান করা হয়েছে বলে দাবি করেন তিনি মমতা বলেছেন বাংলা কি কিছু নেই এটা কি বাংলাকে অপমান করা নয় এটা বাংলার মানুষকে অপমান করা এই মন্তব্যে আদালত অবমাননা করা হয়েছে বলে দাবি করে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বিচারপতি উল্লেখ করেন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের বাইরেই মন্তব্য করেছেন এটা আদালত অবমাননা নয় তবে মন্তব্যের জেরে রায় কিছু এসে যাবে না বলেই দাবি করেছেন তিনি এবং সাথে সাথে কড়া পর্যবেক্ষণ রেখেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী বিচারপতি মন্তব্য করেছেন বিচার ব্যবস্থা এত ঠুঙ্কো নয় যে এই মন্তব্যে বিচার ব্যবস্থার বেরদণ্ড ভেঙে যাবে তবে এই ধরনের মন্তব্যে গণতন্ত্রের সৌজন্য বোধটুকু নষ্ট হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি এদিন বিচারপতি বিবেক চৌধুরী আরও বলেন সব মামলাকারীকে চিনি না কি এসে যায় তবে এটা ঠিক যে আগে পিলার অফ ডেমোক্রেসিতে এইটুকু সৌজন্য বোধ ছিল যে বিচার ব্যবস্থা নিয়ে কিছু বলা হতো না এখন সেটা বিবর্ণ হয়ে যাচ্ছে কি করা যাবে তিনি আরও উল্লেখ করেন অনুষ্ঠানে প্রধান বিচারপতি ছিলেন তিনি কিছু বলেননি তাই তারও কিছু বলার নেই বিচারপতি স্পষ্ট বলেন আমরা আমাদের বিচারপতিদের অনুসরণ করি সততায় বিশ্বাস করি রাতে তাই নিশ্চিন্ত হয়ে ঘুমোতে যাই মামলাকারীর নামে কী বা আসে যায়